ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। हरिओम। नमस्कार। करुणामयी मा शारदा पेज थेके आज के बुधवार आबार आमी लाइव जाच्छी आमादेर सकलेर प्रिय लीला प्रसंग निये, ठाकुरेर लीला प्रसंग निये। और तो उपस्थित सकल सदस्य एवं सकल दर्शक के आमार अनेक अनेक प्रणाम, अनेक अनेक भालोबासा, अनेक अनेक शुभेच्छा। तुम्रा प्रति बुधवार आमार साथे थाको एवं सत्यि तोमादेर साथे कथामृत बा लीला प्रसंग बा ठाकुर मा विभिन्न विषय आलोचना करे आमरा जारा आलोचना करी तादेर सकलेरई भीषण भालो लागे। एत सुंदर दर्शक पेले, एत सुंदर कथा, एत सुंदर दर्शक, सबकिछुर मिलमिश हये एकटा बेश सुंदर একটা সময় আমরা কাটাই সকলে ঠাকুর এবং মাকে চিন্তন বানান করে। এটা খুবই সুন্দর আমাদের দিন যায়। তো আজকে বুধবার যেহেতু আমি এসে পড়েছি লীলা প্রসঙ্গ আলোচনা নিয়ে, আমাদের পাঠ ও আলোচনা যথাক্রমে চলবে যেরকমভাবে চলছিল। আগের দিন অবধি আমরা তৃতীয় অধ্যায় করেছিলাম, আজকে আমি পাঠ শুরু করছি চতুর্থ অধ্যায় থেকে। এবং সেই অধ্যায় যে অধ্যায় ঠাকুরের মা অর্থাৎ চন্দ্রমণি দেবীর কিভাবে আধ্যাত্মিক স্বপ্ন উনি দেখেন, উনি কিভাবে ঈশ্বর দর্শন করেন এবং সে থেকে উনি কিভাবে জানতে পারেন যে ওনার গর্ভে ঠাকুর আসছেন বা এক ঐশ্বরীয় শক্তি আসতে চলেছে। তো আজকে আমরা সেখান থেকে শুরু করব চতুর্থ অধ্যায়। সবার কাছেই বই আছে, যদি সুবিধা মনে হয় তবে বইয়ের চতুর্থ অধ্যায় খুলে তোমরা আমার সাথে ফলো করতে পারো। চতুর্থ অধ্যায়, চন্দ্রমণি দেবীর বিচিত্র অনুভব। জগৎ পাবন মহাপুরুষ সকলের জন্ম পরিগ্রহ করিবার কালে তাহাদিগের জনক জননীর জীবনে অসাধারণ আধ্যাত্মিক অনুভব ও দর্শন সমূহ উপস্থিত হইবার কথা পৃথিবীস্থ সকল জাতির ধর্মগ্রন্থে লিপিবদ্ধ আছে। ভগবান শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণ, মায়া দেবী তনয় বুদ্ধ, মেরিনন্দন ঈশা, শ্রী ভগবান শঙ্কর, মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভৃতি যে সকল মহামহিম পুরুষপ্রবর মানব মনের ভক্তি শ্রদ্ধাপুত পূজার্ঘ অধ্যাবিদ প্রতিনিয়ত প্রাপ্ত হইতেছেন তাহাদিগের প্রত্যেকের জনক জননীর সম্বন্ধে এইরূপ কথা শাস্ত্র নিবিদ্ধ দেখিতে পাওয়া যায়। প্রমাণস্বরূপে নিম্নলিখিত কয়েকটি কথা এখানে স্মরণ করলেই যথেষ্ট হইবে। এটা আমরা যখন শুরু করেছিলাম শিখ পাঠেই, প্রথম দিনের প্রথম যে চ্যাপ্টার ছিল সেই পাঠেই আমরা পড়েছিলাম যে যখন কোনো এরকম মহাপুরুষ বা কোনো অবতার তার আমাদের পৃথিবীতে ভূমিষ্ঠ হতে চান ধর্মের রক্ষা করার জন্য বা অধর্মের বিনাশ করার জন্য বা মানব কল্যাণের জন্য, সেক্ষেত্রে কিন্তু তারা নিজেদের নিজেদের যে পরিবারে তিনি জন্মগ্রহণ করবেন, যে পিতা মাতা, যে মাতার কক্ষে তিনি জন্মগ্রহণ করবেন, সেগুলি কিন্তু তারা ভীষণভাবে দেখে শুনে বুঝে তবে নেয়। এবং এটার সম্বন্ধে আমরা আরেকটা জিনিসও জানতে পেরেছিলাম, যেটি হচ্ছে ভীষণ সৎ এবং খুব সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে তারা জন্মগ্রহণ করেন। হতে পারে সেটি হয়তো একটি গরিব ঘর হলো বা যেরকম যা হয়তো খুব কষ্টে তাদের সংসার চলে, সেগুলি কিন্তু এক্ষেত্রে দেখার নয়। কারণ যখন অবতার অবতরিত হচ্ছেন তখন তার প্রধান যে দিকটা দেখার থাকে সেটি হচ্ছে যাতে সৎ সুন্দর শান্তিময় পরিবেশে তিনি জন্মগ্রহণ করতে পারেন এবং সেই রকম ন্যায় সকল পিতামাতার সংসারে তাদের কাছেই তিনি আসেন। এখানে সেই জিনিসটারই রিপিট আমরা দেখতে পাচ্ছি এবং বলছেন যেসব মহাপুরুষ আমাদের ঠাকুরের আগে যেসব মহাপুরুষরা এসেছে তাদের জীবনী দিয়েও আমরা কিন্তু সেম জিনিস একদম ঠিক, একদম যেন একই একটি ছকে বাঁধা সবার ক্ষেত্রেই আমরা এই জিনিসটি দেখতে পাই বা লক্ষ্য করতে পারি। যজ্ঞাবিশিষ্ট পাত্রাবশেষ বা চৌরুভোজন করিয়া ভগবান শ্রীরামচন্দ্র প্রমুখ ভাতৃচতুষ্টয়ের জননীগণের গর্ভধারণের কথা কেবলমাত্র রামায়ণ প্রসিদ্ধ নহে, কিন্তু ভূমিষ্ঠ হইবার পূর্বে ও পরে তাহারা যে বহুবার উক্ত ভাতৃচতুষ্টয়কে জগৎপাতা শ্রী ভগবান বিষ্ণুর অংশ সম্ভূত ও দিব্য শক্তি সম্পন্ন বলিয়া জানিতে পারিয়াছিলেন এই কথাও উহাতে লিপিবদ্ধ আছে। শাস্ত্রে এই সমস্ত কথাবার্তাগুলি লেখা থাকে যে কিভাবে অবতার কোন ঘরে কোন কিভাবে আসবেন, কোন পরিবেশে আসবেন, এই সব সকল কথা শাস্ত্রে কিন্তু আগে থেকে দেওয়া আছে। এই যে দশাবতার, ভগবান শ্রীকৃষ্ণের যে দশটা অবতার যেরমভাবে এসেছে বা আসবে, এই সব কথা আমাদের শাস্ত্রে, হিন্দু শাস্ত্রে সব কিছু সুন্দরভাবে বর্ণনা করে বলা আছে। শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জনক জননী তাহার গর্ভপ্রবেশকালে এবং ভূমিষ্ঠ হইবার অব্যবহিত পরে তাহাকে সৌরসর্য সম্পন্ন মূর্তিমান ঈশ্বর রূপে অনুভব করিয়াছিলেন।
তদ্ভিন্ন তাহার জন্মগ্রহণের পরক্ষণ হইতে প্রতিদিন তাহাদিগের জীবনে নানা অদ্ভুত উপলব্ধির কথা শ্রীমৎ ভগবতাদি পূর্ণ পুরাণ সকলে লিপিবদ্ধ আছে। তাদের জীবনে বিভিন্ন রকমের দৈবিক ঘটনা ঘটতে থাকতো, তারা বিভিন্ন রকম উপলব্ধি করতে পারতেন, তারা বিভিন্ন রকম আধ্যাত্মিক শক্তির অনুভব করতে পারতেন। এগুলি আমরা ভগবান শ্রীকৃষ্ণের মাতা তাদের ক্ষেত্রেও এটি কিন্তু আমরা দেখেছি, সেম জিনিস, একদম সেম জিনিস যেরকম আমরা ঠাকুরের ক্ষেত্রে, ঠাকুরের মা এবং বাবা, ঠাকুরের পিতা মাতার ক্ষেত্রেও আমরা একই জিনিস লক্ষ্য করতে পারছি। শ্রী ভগবান বুদ্ধদেবের গর্ভপ্রবেশকালে শ্রীমতী মায়াদেবী দর্শন করেছিলেন জ্যোতির্ময় সেতুহস্তি আকার ধারণপূর্বক কোন পুরুষ প্রবর যেন তাহার উবরে প্রবেশ করিতেছেন এবং তাহার সৌভাগ্য দর্শনে ইন্দ্র প্রমুখ যাবতীয় দেবগণ যেন তাহাকে বন্দনা করিতেছিলেন। শ্রী ভগবান ঈশার জন্মগ্রহণকালে তর্জনী শ্রীমতী মেরি অনুভব করেছিলেন নিজ স্বামী শ্রীযুত জোসেফের সহিত সঙ্গতা হইবার পূর্বেই যেন তাহার গর্ভে উপস্থিত হইয়াছে। অনুভব পূর্ব দিব্য আবেশ সৃষ্টি আবিষ্ট ও তন্ময় হইয়াই তাহার গর্ভলক্ষণ প্রকাশ পাইয়াছে। শ্রী ভগবান শঙ্করের জননী অনুভব করিয়াছিলেন দেবাদিদেব মহাদেবের দিব্য দর্শন ও বরলাভেই তাহার গর্ভধারণ হইয়াছে। এখানে বিভিন্ন মহাপুরুষরা এবং তাদের পিতামাতা কি ধরনের উপলব্ধি করিয়াছে এবং কি ধরনের তাদের অনুভব হইয়াছিল সেই সম্বন্ধে মহারাজ বিস্তারে আলোচনা করছেন। শ্রী ভগবান শ্রী চৈতন্য জননী শ্রীমতী শচী দেবী জীবনে অপূর্বোক্ত প্রকার নানা দিব্য অনুভূতি উপস্থিত হইবার কথা চৈতন্য চরিতামৃত প্রমুখ গ্রন্থ সকলে লিপিবদ্ধ আছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রভৃতি যাবতীয় ধর্ম ঈশ্বরের সপ্রেম উপাসনাকে মুক্তি লাভের সুগম পথ বলিয়া মানবের নিকট নির্দেশ দিয়াছে। তাহাদিগের সকলেই এইরূপে ওই বিষয়ে একমত হওয়ায় নিরপেক্ষ বিচারকে মনে সত্যই প্রশ্নের উদয় হয়। কি প্রশ্নের উদয় হয়? সেটি হচ্ছে উহার ভিতর বাস্তবিক কোনো সত্য প্রচ্ছন্ন রহিয়াছে কিনা এবং মহাপুরুষগণের জীবন ইতিহাসে বর্ণিত ওই সকল আখ্যায়িকার ভিতর কতটা গ্রহণ এবং কতটা বা ত্যাগ করা বিদেহ। তার মানে এই যে বিভিন্ন প্রকার যে আমাদের বিভিন্ন যে ধর্ম আছে, হিন্দু ধর্ম, খ্রিস্টীয় ধর্ম, বৌদ্ধ ধর্ম, বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে উপাসনা করার এবং ঈশ্বরের সপ্রেম উপাসনার বিভিন্ন রকমের মানুষের নিকট নির্দেশ করা হয়েছে কিছু কিছু মূল বক্তব্য বা কিছু কিছু মূল পথ নির্দেশ করা হয়েছে। তাহাদিগের সকলেই এইরূপে এই বিষয়ে একমত হওয়ায় নিরপেক্ষ বিচারকে মনে সত্যই প্রশ্ন উদয় হয়, উহার ভিতর বাস্তবিক কোনো সত্য প্রচ্ছন্ন রইয়াছে কিনা, এর ভিতরে কতটা সত্যতা আছে সেটা বিচার করার যে প্রশ্ন, সেটা কিন্তু মানুষের মনে সর্বদাই থেকে যায়। যুক্তি অনাপক্ষে মানবকে ইঙ্গিত করিয়া থাকে যে কথাটার ভিতর কিছু সত্য থাকিলেও থাকিতে পারে। দেখো, যে আগের দিনে আমরা বলছিলাম যে সবটাই আমাদের বিশ্বাসের ওপর, সবটাই কিন্তু আমরা কতটা শরণাগতি থাকতে পারি, কতটা আমাদের বিশ্বাস আছে, কতটা আমরা ভগবানকে বা ঈশ্বরকে, কতটা তার যে অবস্থিতি বা তার যে তিনি যে আছেন সেটা আমরা কতটা মানতে পারি, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের মনের বিশ্বাস। এটা আর কিছুই না, কেউ হয়তো হাত দিয়ে আমাকে দেখাতে পারবে না যে দেখো ভগবান এখানে দাঁড়িয়ে আছে, বা কেউ হয়তো আমাকে বলে দিতে পারবে না যে দেখো এটা ভগবানের জন্য হয়েছে। এগুলির জন্য সেরকমভাবে সায়েন্টিফিক রিজনস খুঁজে আনা, এগুলির সম্বন্ধে কারণ জানা, কেন এই ঘটনা ঘটেছে, কীভাবে ঘটেছে, ঠাকুরের জন্ম কেন এরমভাবে হয়েছে, কেন সেই বাড়িতে হয়েছে, তো প্রতিটি জিনিসের যদি আমরা কারণ বুঝতে চাই বা যদি আমরা প্রতিটি জিনিসের ভেতরে ঢুকে সেটার মানে একদম ওই বলে না মানে কাটা ছেঁড়া করে সব কিছু করে যদি জানতে চাই, তবে কিন্তু আমরা নানানভাবে নিজেদের জটিলতার মধ্যে জড়িয়ে পড়ব। এর থেকে সবথেকে ভালো উপায় হচ্ছে ভগবানের প্রতি বিশ্বাস, ভগবানের প্রতি ভক্তি, ভগবানের প্রতি ভালোবাসা। যদি সেই জিনিস মনে একবার তৈরি করে নেওয়া যায় বা যদি সেই আশ্বাস বা সেই শক্তি যদি মনে একবার তৈরি হয়ে যায়, তবে এই সব প্রশ্নের নিজে থেকেই মনে হয় যেন উত্তর এসে যাচ্ছে, তখন এত প্রশ্ন এত জিজ্ঞাসা মন থেকে আস্তে আস্তে কাটতে শুরু করে। কারণ বর্তমান যুগের বিজ্ঞান যখন উচ্চ প্রকৃতি সম্পন্ন পিতামাতারই উদার চরিত্রবান পুত্রোৎপাদনের সামর্থ্য স্বীকার করিয়া থাকে, তখন শ্রীকৃষ্ণ বুদ্ধ ঈশাদির ন্যায় পুরুষগণের জনক জননী সে বিষয়ে সদ্গুণ সম্পন্ন ছিলেন একথা গ্রহণ করিতে হয়।
তৎসঙ্গে ইহাও স্বীকার করিতে হয় যে ওই সকল পুরুষোত্তমকে জন্ম প্রদানকালে তাহাদিগের মন সাধারণ মানবাপেক্ষা অনেক উচ্চভূমিতে অবস্থান করিয়াছিলেন এবং এইরূপে উচ্চভূমিতে অবস্থানের জন্যই তাহারা ওইকালে অসাধারণ দর্শন অনুভবাদির অধিকারী হইয়াছিলেন। এটি বলছে কাদের ব্যাপারে? যার যেটি যারা যারা বাবা মা বা যারা পরিবার তাদের কথা বলা হচ্ছে যে ওই সময়কালে যে সময়কালে অবতার জন্মগ্রহণ করবেন সেই সময়কালে অন্তত এই সব মানুষদের যে মনের ভাব ছিল এটুকু বোঝা যায় যে সেই মনের ভাবটা কিন্তু আধ্যাত্মিক সাধনার অনেক উপরিভাগে ছিল। সেই কারণেই তাদের কিন্তু এইরকম সময় বিভিন্ন আধ্যাত্মিক অনুভূতি বিভিন্ন আধ্যাত্মিক উপলব্ধি এগুলি হতে দেখা গেছে। কিন্তু পুরাণ ইতিহাসে ওই বিষয়ক নানা দৃষ্টান্তের উল্লেখ করিলেও এবং যুক্তি ওই কথা ওইরূপে সমর্থন করিলেও মানব মন উহাতে সম্পূর্ণ বিশ্বাসী হইতে পারে না, কারণ উহা সর্বোপরি নিজ প্রত্যক্ষের উপরেই বিশ্বাস স্থাপন করে এবং সেজন্য আত্মা ঈশ্বর মুক্তি পরকাল প্রভৃতি বিষয় সকলের অপরোক্ষ অনুভূতির পূর্বে কখনো নিঃসন্দেহে বিশ্বাস করিতে পারে না। মানুষের মনে সর্বদা একটা প্রশ্ন থাকতে থাকে না? আমরা দেখবে সর্বদা একটা প্রশ্ন করি, ঈশ্বর কি আছে, ঈশ্বর কি নেই, আছে তো কীরকম দেখতে, আছে তো কোথায় আছে, এইরকম বিভিন্ন প্রশ্ন আমাদের মনে কিন্তু সর্বদাই। আর এটা আজকে বলে নয়, এটা কিন্তু যুগ যুগান্তর ধরে আমাদের মনে এই প্রশ্ন চলে আসছে এবং বিভিন্ন মহাপুরুষরা এই কথা বলেছেন যেগুলিকে হয়তো যেরকম আমরা হাত দিয়ে মানে চোখ দিয়ে দেখে হাত দিয়ে উপলব্ধি করি এগুলি সেরকম নয় যেটি দিয়ে আমরা ঈশ্বর আত্মা ব্রহ্মণ এই জিনিসগুলোকে আমরা উপলব্ধি করতে পারি। এগুলিকে বোঝার একটাই উপায় আছে, সেটি হচ্ছে নিজের এক্সপিরিয়েন্স, নিজের অনুভূতি, নিজেকে বুঝতে হবে। নিজে যদি সাধনা করে বা এই স্পিরিচুয়ালিটির পথে গিয়ে বা আধ্যাত্মিকতার এমন পর্যায়ে উঠতে পারি তবে একদিন নিজেই বুঝতে পারবো যে এসবের সত্যতা অসত্যতা, এসবের কী বেসিস, এগুলো এক্সিস্ট করে কি করে না, নানান যে প্রশ্ন আমাদের মনে মাঝে মাঝে ওঠে সেই প্রশ্নগুলোর কিন্তু উত্তর নিজেকেই বার করতে হবে। মানে এগুলোর কোনো এরকম নেই যে কেউ এসে তোমাকে বুঝিয়ে দেবে বা কেউ এসে তোমাকে বলে দেবে আর সেটা থেকে আমি বুঝে যাব বা বলে আমি বিশ্বাস করে নেব, এবং সেটা করাও উচিত না। ঠাকুর বলেছেন, স্বামীজি বলছেন, সব কিছু নিজের অনুভূতি দিয়ে 100 বার সেটাই ভীষণভাবে দরকার। কেন আমি বিশ্বাস করে নেব যে কেউ যদি আমাকে বলেন যে এটা আছে এটা হচ্ছে, তো সেটা বোঝার উপায় যদি আমার নিজের কাছে থাকে তাহলে কেন আমি সেটা করব না, কেন আমি এটা বোঝার চেষ্টা করব না যে সত্যি ঈশ্বর আছে কি না। এবং সেটার যে পথ সেটা তো আমাকে দেখিয়ে দেওয়া হচ্ছে, তাই নয় কি? শাস্ত্র পড়ো, বিভিন্ন ভক্তির পথ দেওয়া আছে, জ্ঞানের পথ দেওয়া আছে, রাজযোগে স্বামীজি আমাদের যোগের পথ দেখিয়েছেন, আবার মানে বিভিন্ন আবার আমাদের কর্মযোগে স্বামীজি বলেছেন যে কর্ম করো সেইভাবে মনের পিওরিটি আসবে এবং সেখান থেকে ঈশ্বর চেতনার একটা উপায় আছে। দেখো কত রকমের উপায় আমাদের দেওয়া হয়েছে, একটা নয়, কিন্তু আমরা মানুষরা যদি সেই একটা উপায়ও ধরি ঠিকভাবে রিলিজিয়াসলি যে হ্যাঁ এই পথে আমাকে ঈশ্বরকে অনুভূতি করতে হবে, অথবা 4টে উপায়কে খুব সুন্দরভাবে একভাবে মেলবন্ধন করে যদি আমরা ঈশ্বরকে উপলব্ধি করার চেষ্টা করি তবে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো ঈশ্বর আছে কি নেই, তার প্রেজেন্স আছে কি নেই। এটা আমাদের থেকে বড় উপলব্ধি বা এক্সপিরিয়েন্স না হলে কেউ বলে দিল আর আমি শুনে নিলাম বুঝে নিলাম সেরকমভাবে কিন্তু এই জিনিসটা উচিত না, মানে সেটা অ্যাডভাইজেবলও না। সবসময় উচিত নিজে অনুভব করো, নিজে বোঝো কি হচ্ছে কেন হচ্ছে। এইরূপ হইলেও কিন্তু নিরপেক্ষ বিচার বুদ্ধি অসাধারণ বা অলৌকিক বলিয়াই কোনো বিষয়কে ত্যাজ্য মনে করে না, কিন্তু স্বয়ং সাক্ষীস্বরূপ থাকিয়া স্থিরভাবে তদ্বিদয়ে সপক্ষ বিপক্ষ প্রমাণ সকল সংগ্রহে অগ্রসর হয় এবং উপযুক্ত কালে তদ্বিদয় মিথ্যা বলিয়া ত্যাগ অথবা সত্য বলিয়া গ্রহণ করিয়া থাকে। তাই বলছে যে কোনো জিনিসকে যদি নিজে আমি গ্রহণ করি, কোনো একটি মত বলো বা কোনো একটি বিচার বলো, সেটিকে যখন আমি নিজে গ্রহণ করব, যদি একবার নিজেকে সেটা উপলব্ধি না করে নেওয়া হয় বা নিজে যে বলে না বাছাই মানে যাছাই করে নাও, জিনিসটা বাছাই করে যাছাই করে নাও, মানে বেছে নাও আগে কোন পথ তোমার জন্য এবং সেই পথটাকে সুন্দরভাবে যাছাই করে নাও। ঈশ্বরের সাথে একটা খুব সুন্দর জিনিস হচ্ছে
নিজের অনুভূতি যদি ঈশ্বরের সঙ্গে একভাবে যোগ লাগিয়ে করার চেষ্টা করা যায়, তবে সেটা নিজের মধ্যে কিন্তু একটা খুব আনন্দদায়ক এবং সেটা নিজের মধ্যেই একটা এমন সুন্দর ঘটনা যে সেটা আবার আগেন উপলব্ধি করতে হবে। এ অনুভূতি না করলে, এ জিনিস কেউ বললে বোঝা যাবে না। তো যেরকম আমরা বৈষ্ণবদের দেখি না, সবসময় তারা কি করে, তারা তো ভক্তি সিদ্ধান্ত মতে চলে, তাদের জন্য ভক্তিযোগই প্রধান যোগ। তো তাদের যে এই যে কৃষ্ণের সাথে সম্পর্ক, 24 ঘন্টা তাদের যে কৃষ্ণ নাম জপ করা, মানে এবং সেই কারণে যে সবসময় আনন্দে থাকা, তাদের একটা বৈশিষ্ট্য। এবং সেই বৈশিষ্ট্যটা থেকে এটা বোঝা যায় যে ভগবানের সাথে সম্পর্ক, যদি একটা মধুর সুন্দর সম্পর্ক বানানো যায়, তার থেকে আনন্দদায়ক আর তার থেকে সুন্দর সম্পর্ক বোধ হয় পৃথিবীতে আর কিছু হয় না। মানে এলোকে পরলোকে কোনো লোকেই বোধ হয় আর কিছু হয় না। মানুষের সাথে সম্পর্ক করে শুধুই কষ্ট, শুধুই কষ্ট, কষ্ট ছাড়া বই কষ্ট বই কিচ্ছু নেই। কিন্তু যদি ঈশ্বরের সাথে সম্পর্ক করা যায় জোর করে, একটা শক্ত সম্পর্ক, সে সম্পর্কে কিন্তু শুধুই আনন্দ। তাই বলছেন মহারাজ যে নিজেই উপলব্ধি করো, প্রতিটা মানে পক্ষে প্রমাণ অপক্ষে প্রমাণ, প্রতিটা প্রমাণ বিস্তারিতভাবে জেনে বুঝে সেইভাবে নিজে অনুভূতি করো, তবেই সেটা মানো কোনটা ঠিক কোনটা বেঠিক। সে যাহা হইউক, যে মহাপুরুষের জীবনেতিহাস আমরা লিখিতে বসিয়াছি, তাহার জন্মকালে তাহার জনক জননীর জীবনেও নানা দিব্য দর্শন ও অনুভব সমূহ উপস্থিত হইয়াছিল, একথা আমরা অতি বিশ্বস্ত সূত্রে অবগত হইয়াছি। সুতরাং সেই সকল কথা লিপিবদ্ধ করা ভিন্ন আমাদিগের গতান্তর নাই। পূর্ব অধ্যায়ে শ্রীযুক্ত ক্ষুদিরামের সম্বন্ধে এইরূপ কয়েকটি কথা পাঠককে বলিয়াছি। বর্তমান অধ্যায়ে শ্রীমতী চন্দ্রমণি সম্বন্ধে ওইরূপ সকল কথা আমরা এখানে লিপিবদ্ধ করিলাম। আমরা ইতিপূর্বে বলিয়াছি গয়াধামে শ্রীযুক্ত ক্ষুদিরাম যে অদ্ভুত স্বপ্ন দর্শন করিয়াছিলেন, গৃহে ফিরিয়া তাহার কথা কাহাকেও না বলিয়া তিনি নীরবে উহার ফলাফল লক্ষ্য করিয়াছিলেন। ওই বিষয়ে অনুসন্ধান করিতে যাইয়া শ্রীমতী চন্দ্রাদেবীর স্বভাবের অদ্ভুত পরিবর্তন প্রথমেই তাহার নয়নে পতিত হইয়াছিল। তিনি দেখিয়াছিলেন মানবী চন্দ্রা এখন যেন সত্য সত্যই দেবীত্ব পদবীতে আরোহণ হয়েছেন। কোথা হইতে একটা সার্বজনীন প্রেম আসিয়া তাহার হৃদয় অধিকার করিয়া সংসারের বাসনাময় কোলাহল হইতে তাহাকে যেন অনেক উচ্ছে তুলিয়া রইয়া গেছে। তিনি যখন ফিরে আসেন এবং তিনি যখন এসে প্রথমে তিনি তার যে স্বপ্ন দর্শন হয়েছিল গয়াধামে, তিনি কিন্তু কারোর সাথে সে কথা আলোচনা করেন না। কিন্তু তিনি বুঝতে পারেন যে ঠাকুরের মাতা চন্দ্রমণি দেবী চন্দ্রাদেবীর মধ্যে কিন্তু এক অদ্ভুত পরিবর্তন দেখা দিয়েছে। তিনি স্নেহবতা তার মধ্যে ভীষণভাবে ছিল, মমতা ভাব তার মধ্যে ছিল, সকলের প্রতি ভালোবাসা এসব কিন্তু তার মধ্যে ছিল, তাহলেও যেন এসব কিছু বেশি মাত্রায় আসিয়া পড়িয়াছিল। এবং তার যে মমতা ভাব বা তার যে অন্যকে সাহায্য করার যে মনোভাব, সেটি যেন দিন দিন বেড়ে যাচ্ছিল, তার হৃদয় যেন আরো অনেক বড় হয়ে গিয়েছিল। আপনার সংসারে চিন্তা অপেক্ষা শ্রীমতী চন্দ্রার মনে এখন অভাবগ্রস্ত প্রতিবেশী সকলের সংসারের চিন্তাই প্রবল হইয়াছে। নিজ সংসারের কর্তব্য পালন করিতে করিতে তিনি 10 বার ছুটিয়া যাইয়া তাহাদিগের তত্ত্বাবধান করিয়া আসেন এবং আহার্য ও নিত্য প্রয়োজনীয় বস্তু সকলের বিভিন্ন, যাহার যে বস্তুর অভাব দেখেন তাহার সংসার হইতে লুকাইয়া লইয়া যাইয়া তিনি তৎক্ষণাৎ ওই সকল তাহাদিগের প্রদান করিয়া থাকেন। যার সংসারে গিয়ে যদি কিছু অসুবিধা বুঝতো বা যদি কিছু মনে হতো যে কারোর কিছু দরকার, অবশ্যই খুবই গরিব গ্রাম, সেখানে সবারই কিছু না কিছু সবসময় দরকার, তাহলে মা কি করতেন, বাড়ি ফিরে আসতেন এবং সেই জিনিস যেটা অন্যের দরকার সেটা নিয়ে গিয়ে আবার তৎক্ষণাৎ তাকে গিয়ে দিয়ে আসতেন। আবার রঘুবীরের সেবা সারিয়া স্বামী পুত্র দিকে ভোজন করাইয়া বেলা 3টে প্রহরে স্বয়ং ভোজনে বসিবার পূর্বে শ্রীমতী চন্দ্রা পুনরায় তাহাদিগের প্রত্যেকের বাটিতে যাইয়া সংবাদ লইয়া আসেন তাহাদিগের সকলের ভোজন হইয়াছে কিনা। যদি কোনোদিন দেখিতে পান না, কোন কারণে কাহারও আহার জুটে নাই, তবে তিনি তৎক্ষণাৎ তাহাকে সাদরে বাটিতে আনায়ন পূর্বক নিজের অন্ন ধরিয়া দিয়া স্বয়ং হৃষ্ট চিত্রে সামান্য জলযোগ মাত্র করিয়া দিন কাটাইয়া দেন। আমরা দেখি থাকি যে পূর্বে আমাদের বাংলার ঘরে ঘরে যে সমস্ত আমাদের যারা ঠাকুমা দিদিমারা ছিলেন বা তার থেকেও যারা আগের যেসব বয়স্ক মানুষরা ছিলেন,
তারা সবসময় কি করতেন, সকলের খাওয়া হয়ে যাওয়ার পর তারা কিন্তু রান্নাঘরে এক কোনায় বসে চুপচুপ করে নিজেদের খাবারটি খেতেন। এবং অনেক ক্ষেত্রে এটাও দেখা গেছে যে অভাবের সংসার হয়তো সকলকে দিয়ে তার কিছু জোটেই নি, কিন্তু সে কিন্তু সেই জিনিসই করতেন। মানে এটা আমাদের মমতা ভাব বা যে অন্যের জন্য ভাবা, অন্যের জন্য চিন্তা করা, এটা যেন মা মা শব্দ বা মা চরিত্রের পিছনেই এটা যেন ভীষণভাবে আছে। মানে এটা বাই নেচার আছে, বা স্বভাবেই এটা যেন আছে। সেটার জন্য কোনো রকম আলাদাভাবে কিছু চরিত্র নিজের মধ্যে তৈরি করতে এসব যেন কিছুই হয় না। এগুলি আমরা আগে আগে থেকে দেখে আসছি, মানে আমার দিদিমা, আমার ঠাকুমা সবাইকে, বা তাদের যে তাদের যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন সবাইকে এরকম দেখে আসা গেছে যে তারা কি করতেন, ওই রকমভাবে সকলের খাওয়া হয়ে গেলে, সকলকে দেখে সকলে খেয়েছেন, ভালো হয়েছে, সব কিছু হয়ে গেছে, তারপরে তারা নিজেদের অন্ন গ্রহণ করতেন। এবং সেই জিনিসই আমরা দেখছি এখানেও, সেই জিনিস দেখতে পাচ্ছি যে কিভাবে ঠাকুরের মা চন্দ্রাদেবীও তাই কাজ করতেন, সকলের খাওয়া হয়েছে কিনা গ্রামে বেরিয়ে ঘরে ঘরে উনি দেখতেন। এবং যদি বুঝতেন যে কেউ হয়তো খায়নি, অভাবের সংসার হয়তো কেউ খাদ্য পায়নি, তাহলে তিনি তাকে ধরে নিজের ঘরে নিয়ে আসতেন। কেন, তার যে ভাগের যে খাবারটা বা তার ভাগের যে অন্নটা, সেটা কিন্তু তখনও ছিল, রাখা থাকতো, তাই তিনি তাকে নিয়ে এসে তার পাশে, মানে তাকে বসিয়ে তাকে খাইয়ে তারপর তিনি নিজে খেতেন যদি কিছু বেঁচে থাকতো। শ্রীমতী চন্দ্রা প্রতিবেশী বালক বালিকাগণকে চিরকাল অপত্য নির্বিশেষে ভালোবাসিতেন। ক্ষুদিরাম দেখিলেন তাহার এই অপত্য স্নেহ এখন যেন দেবতা সকলের উপরও প্রসারিত হইয়াছে। কুলদেবতা রঘুবীরকে তিনি এখন আপন পুত্রগণের অন্যতম রূপে সত্য সত্যই দর্শন করিতেছেন, এবং শীতলা দেবী ও রামেশ্বর বাণলিঙ্গটি যেন তাহার হৃদয়ে ঐরূপ স্থান অধিকার করিয়াছে। ওই সকল দেবতার সেবা পূজাকালে ইতঃপূর্বে তাহার অন্তর শ্রদ্ধাপূর্ণ ভয়ে সর্বদা পূর্ণ থাকিত। ভালোবাসা আসিয়া এই ভয়কে যেন এখন কোথায় অন্তর্হিত করিয়াছে। দেবতাগণের নিকটে তাহার এখন আর ভয় নাই, সংকোচ নাই, লুকাইবার এবং চাহিবার যেন কিছুই নাই। আছে কেবল তৎস্থলে আপনার হইতে আপনার বলিয়া তাহাদিগের জ্ঞান করা, তাহাদিগের সুখী করিবার জন্য সর্বস্ব প্রদানের ইচ্ছা, এবং তাহাদিগের সহিত চির সম্বন্ধ হইবার অনন্ত উল্লাস। এটিই হচ্ছে ভক্ত আর ভগবানের সম্পর্ক। আমরা যখন দেখি না যে আমাদের, দেখো শাস্ত্রে বিভিন্ন নিয়ম দিয়েছে, এইটা করা উচিত, এটা করা উচিত, এগুলি করা সত্যিই খুব দরকার, কারণ এই মত বা এই নিয়মের দ্বারাই কিন্তু আমরা ভগবানের কাছে পৌঁছতে পারি। কিন্তু যে মুহূর্তে পৌঁছে যাচ্ছি, যে মুহূর্তে আমরা পৌঁছে মানে এক জায়গায় ভগবানের সাথে এক সম্পর্ক তৈরি করে নিলাম, তখন কিন্তু আর এই নিয়ম কানুন এসবের সত্যি কোনো দরকার থাকে না। কারণ তখন যেন মনে হয় যে যেরকম আমার বাড়ির একজন আত্মীয়, মানে আমার বাবা মা, আমার ছেলে মেয়ে, আমার সন্তান, আমার স্বামী, আমার স্ত্রী, তারা যেরকম বা তাদের সাথে আমার যেরকম সম্পর্ক, ঠিক সেরকম সম্পর্ক যেন আমার ঈশ্বরের সাথেও। তাই সেই মুহূর্তে আর কোনো ভয় থাকে না, কোনো সংকোচ থাকে না। নাহলে আমাদের সেই একটা কথাকথিত কথা থাকে না যে এরকমভাবে করো না তাহলে ভগবান পাপ দেবে। তো ভগবান তো ঈশ্বর, সে তো মানে সর্বগুণের অতীত, তো সে যদি পাপ দেয় তাহলে কী রকম সে ভগবান হতে পারে? মনে একটা প্রশ্ন নিশ্চয়ই আমাদের জাগতে পারে যে তাকে তো আমরা ঈশ্বর বলছি, সে তো সর্ব মানে সর্বজনের সর্বরকমের পাপ সব কিছুকে সে ক্ষমা করছে, তাহলে তাকে তো আমরা ক্ষমাশীল বলে জানি, তাহলে তাকে আবার পরমক্ষণে আমরা কী করে এটা ভাবতে পারি যে তাকে আজকে দুটোর জায়গায়, সকাল নটার জায়গায়, সকাল দশটায় যদি খাবার দিয়ে দিই তাহলে সে আমার ওপর রাগ করবে? এগুলি আমাদের এরকম একটা বাধা নিষেধ বা ধরো একটা নিয়ম কানুন সমাজের জন্য ভীষণভাবে দরকার। কারণ তাতে করে কি হয়, আমাদের মনটা ভগবানের দিকে যায়, বা আমাদের একটা নিয়ম, মানে এটাকে বলা যেতে পারে একটা নিয়ম সৃষ্টি হয়। দেখো আমরা সকালে উঠি, নিত্যকর্মের মধ্যে ভগবানকে, ঠাকুরকে খেতে দেওয়া, ঠাকুরকে স্নান করানো, তার বেদি পরিষ্কার করা, তার জন্য ভোগ বানানো, এগুলি আমাদের ডে টু ডে কাজের মধ্যে আসে। যদি এই নিয়ম না বানিয়ে দেওয়া হবে তাহলে আমরা এতই বদ্ধ জীব, মায়াবদ্ধ জীব, যে হয়তো ওইটুকু সময়ও ভগবানকে দিতে পারবো না। সেই কারণেই এই সমস্ত নিয়ম আমাদের শাস্ত্রে বানানো হয়েছে, তাকে আমরা ভগবানের সাথে অন্তত ওইটুকু সময় তো
তার সাথে কাটাই, যেটুকু সময় আমি তার জন্য প্রসাদ তৈরি করছি, যেটুকু সময় আমি তার বেদি পরিষ্কার করছি, তার জন্য নতুন জামাকাপড় পরাচ্ছি, ফুল দিয়ে চন্দন দিয়ে তাকে সাজাচ্ছি, তাহলে ওইটুকু সময়। এরপর আস্তে 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 যখন সাধনার পথে এগোতে থাকবে একটি মানুষ, তখন সে বুঝতে পারবে যে এই সমস্ত নিয়ম কানুন আসলে তাকে এদিকে নিয়ে আসার জন্য হয়েছিল। আসল সম্পর্ক তো তার সাথে হৃদয়ের সম্পর্ক, মনের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। সেই সম্পর্কে কোনো ভয় থাকতে পারে না, কোনো সংকোচ থাকতে পারে না। দেখো আমাদের নিজেদের যারা বাড়ির লোক হয়, আজকে আমি রান্নাবান্না করে যদি আমার বাবা মাকে খাওয়াচ্ছি, আমার যদি 5 মিনিট দেরি হয়ে যায়, আমি কি খুব চিন্তা করব? কারণ আমি বাবা মাকে বাবাকে বলবো না যে একটুখানি দাঁড়াও, আমার আজকে রান্না করতে দেরি হয়ে গেছে, 10 মিনিট দেরি হয়ে গেছে, একটু বসো। এই সেমভাবে, এই একভাবেই কিন্তু ঠাকুরকেও বলা যায়, তাই নয় কি? মাকে, ঠাকুরকে, স্বামীজিকে বলাই যেতে পারে, তারা আমাদের ভীষণ আপন, একান্ত আপন। বলাই যেতে পারে, একটু বসো ঠাকুর, 10 মিনিট দাঁড়াও, 10 মিনিট পরে তোমাকে দিচ্ছি খেতে, একটু দেরি হয়ে গেছে আজকে। বলাই যেতে পারে, তাতে কিন্তু আমার কোনো ভয় নেই, আমার কোনো সংকোচ নেই, কারণ আমি তো তাকে আমার পিতার মতো দেখি, আমি তো তাকে আমার বাবার মতো দেখি। বাবাকে যদি আমি এরকম বলি, বাবা কিন্তু রাগ করবে না, আমাকে পাপও দেবে না। তো এটা সেরকম সম্পর্ক। তাই বলছেন যে ওনার প্রথমে খুব ভয় থাকতো, মানে উনি ভীষণভাবে নিয়ম কানুন মেনে সেবা করা উচিত। দেখো আমরা জানি ব্রাহ্মণ বাড়িতে যেই যে নারায়ণ শিলা থাকে, বা ধরো যদি মহাদেবের শিলা থাকে, মানে ওই আমাদের শিবের যে লিঙ্গ থাকে, এই সমস্ত থাকলে তার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি মেনে পুজো করতে হবে। গোপাল থাকলে, বিভিন্ন লোক বলেন বাড়িতে গোপাল থাকলে অনেক রকম নিয়মকানুন মেনে চলতে হয়, গোপাল কিন্তু গোপালকে অভুক্ত রাখা যাবে না, গোপালকে 3-4 বার খেতে দিতে হবে, এই সমস্ত। কিন্তু যদি আমরা এগুলিকে একটি ভালোবাসার দিক থেকে করি, আদার দেন একটা ভয়, একটা সংকোচের দিক থেকে করা, তাহলে কিন্তু জিনিসটা করতেও আমাদের ভালো লাগে। আমি যদি আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকে, তাকে কিন্তু স্বাভাবিকভাবে আমি 4-5 বার খেতে দেবো, দেখো, কারণ তার কিন্তু মিনিটে মিনিটে বা কিছুক্ষণ পর পর তার খেতে খিদে পাবে, সে খেতে চাইবে, তখন তাকে আমায় খেতে দিতে হবে। তো ঠিক সেইরকমভাবে যদি গোপালকে কেউ বাড়িতে রাখছে, তাকে সেইরকমভাবে রাখা যে সত্যি তো ছোট্ট বাচ্চা, তার খিদে পেয়েছে, তাকে খেতে দেওয়া উচিত। এটা নয় যে না 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 দিলে তো গোপাল পাপ দেবে, পাপ দেয় না, ভগবান কোনো সময় পাপ দিতে পারে না। পাপ পুণ্য সব কিছু আমরা নিজেরা তৈরি করি নিজেদের কর্মের দ্বারা। ভগবান আমাদের, ভগবান এসবের অতীত, ভগবান এই সব কিছু শুধু সাক্ষীদ্রষ্টা, এই সব কিছু দেখছেন, যেরকম আমার আত্মান শুধুমাত্র সাক্ষীদ্রষ্টা, শুধুমাত্র সব কিছু দেখছে, পরমাত্মাও কিন্তু সেম তাই। এসবের মধ্যে কিন্তু কোনো পাপ পুণ্য ভগবান আমায় দিচ্ছে না, এগুলি আমাদের নিজেদের কর্মের দ্বারা সৃষ্টি, এবং সে থেকেই আমরা আনন্দ পাচ্ছি, দুঃখ পাচ্ছি, পাপ পাচ্ছি, পুণ্য পাচ্ছি, যা কিছু পাচ্ছি নিজের কর্মের দ্বারা সৃষ্টি করে পাচ্ছি। রেসপন্সিবিলিটিটা হোল সোল আমার নিজের, তাই জন্যে স্বামীজি বলছেন ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ওন ডেস্টিনি। যদি এই কথা না হতো তাহলে স্বামীজি এই কথা বলতেন না। আমার নিজের ভাগ্য, আমার নিজের পথ চলার, ভালো হবে মন্দ হবে যা কিছু হবে সেটার দায়ী একান্ত আমার আপন, মানে সেখানে কেউ কোনো কিছু করছে না, অন্য কোনো মানুষও তার অংশীদার নয়, সর্বোপরি কথা হচ্ছে ভগবানও তার অংশীদার নয়। কোনো কিছু খারাপ হলে ভগবানের কাছে কেন তুমি আমায় এটি করেছ, ভগবান হাসেন, তার কিছু করার নেই, সে কিছু করেনও না। ক্ষুদিরাম বুঝেছিলেন এইরূপ নিঃসংকোচ দেবভক্তি ও নির্ভর প্রসূত উল্লাসী সরল হৃদয়া চন্দ্রাকে এখন অধিকতর উদার সম্ভাবা করেছে। উহাদিগের প্রভাবেই তিনি এখন কাহাকেও অবিশ্বাস করিতে বা পর ভাবিতে পারিতেছেন না। কিন্তু স্বার্থপর পৃথিবীর লোক তাহার এই অপূর্ব উদারতার কথা কি কখনো যথাযথভাবে গ্রহণ করবে? কখনোই না। তাহাকে অল্পবুদ্ধি বা পাগল বলিবে, অথবা কঠোরতার ভাষায় তাহাকে নির্দেশ করিবে। ঐরূপ ভাবিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম তাহাকে সতর্ক করিয়া দিবার অবসর খুঁজিতে লাগিল। এরকম যখন আমরা এরকম ভক্ত মানুষকে কাউকে দেখি, আমাদের প্রথমেই মনে হয় যে সে পাগল। এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে ঠাকুর নিজে। কত লোক কত কিছু কথা বলেছে যখন ঠাকুর মায়ের প্রতি ওই যে ভক্তি দেখিয়েছে, যখন মাকে ঠাকুর বলছে তুই খা আমি খাই, সে কথা শুনে কত লোক কত কিছু বলেছে, তাই নয় কি? মা কালীকে যখন ঠাকুর বলছে যে মা তুই খা আমি খাই, বা যখন বলছে দেখা দিবি না আমি তাহলে আজকে নিজের গলা তোরই খড়গ দিয়ে কেটে ফেলবো, এই সমস্ত
ভাবাচ্ছন্ন কাণ্ড ঘটনা আমাদের চোখের সামনে হতে দেখলে আমাদের মনে হয় এ তো পাগল, এ কি সুস্থ, মাথার দিক থেকে সুস্থ আছে? কারণ দেখো, সমাজ আমাদের মনটাকে বা মাথার চিন্তাটাকে এতটা সংকীর্ণ করে রাখে যে তার বাইরে কিছু ভাবা বা তার বাইরে কোনো রকম ঘটনা ঘটতে দেখলে আমাদের মনে হয় এটা কিছু কিছু তো মুশকিল আছে, কিছু তো প্রবলেম আছে এখানে, এটা ঠিক রকমভাবে হচ্ছে না। তো তাই বলছেন যে যখন চন্দ্রামণি দেবী এরকম মানে উদার চিত্তে এরকম কার্যকলাপ করছিলেন, এরকম যখন ভাবাচ্ছন্ন হয়ে থাকতেন, তখন কিন্তু ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এই বিষয়ে খুব চিন্তিত হইয়া পড়িলেন। কারণ তার মনে হতো যে যদি এরকম ভাবটাকে লোকেরা পাগল হিসাবে নেয় এবং বিভিন্ন রকমের মতবাদ করে, বিভিন্ন হিসাবের মন্তব্য করে, সেটা তো তখন তার জন্য স্বাভাবিক কথা, স্ত্রীর সম্বন্ধে এরম বললে তার ভালো লাগবে না। তাই তিনি কি করলেন, চন্দ্রাদেবীকে আগে থেকে কিন্তু উনি সতর্ক করে দিলেন যে এরকম করাটা উচিত হচ্ছে না। ঐরূপ অবসর আসিতেও বিলম্ব হইল না। সরল প্রাণা চন্দ্রা স্বামীর নিকট নিজ চিন্তাটি পর্যন্ত কখনো গোপন করিতে পারিতেন না। বয়সাদিগের নিকটেই তিনি অনেক সময় মনের সকল কথা বলিয়া ফেলিতেন। তা পৃথিবীর সকলের অপেক্ষা যাহার সহিত তাহার নিকট সম্বন্ধ ঈশ্বর স্থাপন করিয়া দিয়াছেন, তাহার নিকট ওই সকল গোপন করিবেন কি রূপে? এত গয়া দর্শন করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম বাটি ফিরিলেই কয়েকদিন ধরিয়া চন্দ্রাদেবী তাহাকে তাহার অনুপস্থিতিকালে যাহা কিছু ঘটিয়াছিল দেখিয়াছিলেন অথবা অনুভব করিয়াছিলেন, সেই সমস্ত কথা সুবিধা পাইলেই যখন তখন বলিতে লাগিলেন। এইরূপে অবসরে একদিন বলিলেন, দেখো, তুমি যখন গয়া গিয়েছিলে তখন একদিন রাত্রিকালে এক অদ্ভুত স্বপ্ন দেখিয়াছিলাম। দেখিলাম যেন এক জ্যোতির্ময় দেবতা আমার শয্যাধিকার করিয়া শয়ন আছেন। প্রথমে ভাবিয়াছিলাম তুমি, কিন্তু পরে বুঝিয়াছিলাম কোনো মানবের ঐরূপ রূপ হওয়া সম্ভবপর নহে। সে যাহা হইউক, ঐরূপ দেখিয়া নিদ্রা ভগ্ন হইল। তখনও মনে হইতে লাগিল তিনি যেন শয্যায় রইয়াছেন। পরক্ষণে মনে হইল মানুষের নিকট দেবতা আবার কোন কালে ঐরূপে আসিয়া থাকেন। তখন মনে হইল তবে বুঝি কোনো দুষ্ট লোক কোনো মন্দ অভিসন্ধিতে ঘরে ঢুকিয়াছে এবং তাহার পদশব্দাদি যেন আমি ঐরূপ স্বপ্ন দেখিয়াছি। ওই কথা মনে হইয়াই বিষম ভয় হইল। তাড়াতাড়ি উঠিয়া প্রদীপ জ্বালিলাম, দেখিলাম কেহ কোথাও নাই, গৃহদ্বার যেমন অর্গলবদ্ধ তেমনি রহিয়াছে। তৎসাৎ ভয়ে সে রাত্রে আর নিদ্রা যাইতে পারিলাম না। ভাবিলাম কেহ হয়তো কৌশলে অর্গল খুলিয়া গৃহে প্রবেশ করিয়াছিল এবং আমাকে জাগরিতা হইতে দেখিয়া পলাইয়া পুনরায় কৌশলে অর্গলবদ্ধ হইয়াছে। সে বুঝতে পারছে না, তার একটা উপলব্ধি হচ্ছে বটে যে নিশ্চয়ই কোনো ঈশ্বরের কোনো আধ্যাত্মিক শক্তি বা কেউ একজন তার খাটের মধ্যে, তার বিছানায়, তার পালঙ্কে তার সাথে শুয়ে আছে। কিন্তু সে ভেবে উঠতে পারছে না যে সেটা কে। প্রথমে তার মনে হয় তার নিজের স্বামী, কিন্তু পরে মনে হচ্ছে যে না, হয়তো কোনো দুষ্ট লোক, গ্রামের একা, জানে যে স্বামী নেই বাড়িতে, একা মহিলা, তাই হয়তো ঢুকে পড়েছে। তাই সে উঠে প্রদীপ জ্বেলে এদিক ওদিক দেখে দেখছে যে না, কেউ কিন্তু নেই। আর একদিন যোগীদের শিব মন্দিরের সম্মুখে দাঁড়াইয়া ধ্বনির সহিত কথা কহিতেছি, এমন সময় দেখিতে পাইলাম মহাদেবের শ্রীঅঙ্গ হইতে দিব্য জ্যোতি নির্গত হইয়া মন্দির পূর্ণ করিয়াছে এবং বায়ুর ন্যায় তরঙ্গাকারী উহা আমার দিকে ছুটিয়া আসিতেছে। আশ্চর্য হইয়া ধনীকে ওই কথা বলিয়া যাইতেছি, এমন সময় সহসা উহা নিকটে আসিয়া আমাকে যেন ছাইয়া ফেলিল এবং আমার ভিতরে প্রবল বেগে প্রবেশ করিতে লাগিল। ভয়ে বিস্ময়ে স্তম্ভিতা হইয়া এককালে মূর্ছিতা হইয়া পড়িলাম। পরে ধনীর শুশ্রূষায় চৈতন্য হইলে তাহাকে সকল কথা বলিলাম। সে শুনিয়া প্রথমে অবাক হইল, পরে বলিল, তোমার বায়ুরোগ হইয়াছে। আমার কিন্তু তদব্ধি মনে হইতেছে ওই জ্যোতি যেন আমার উদরে প্রবিষ্ট হইয়া রইয়াছে এবং আমার যেন গর্ভসঞ্চারের উপক্রম হইয়াছে। ওই কথা ধনী এবং প্রসন্নকে বলিয়াছিলাম, তাহারা শুনিয়া আমাকে নির্বোধ, পাগল ইত্যাদি কত কি বলিয়া তিরস্কার করিল এবং মনের ভ্রম হইতে অথবা বায়ুগুল্ম নামক ব্যাধি হইতে ওইরূপ অনুভব হইতেছে, এইরূপ নানা কথা বুঝাইয়া ওই অনুভবের কথা কাহাকেও বলিতে নিষেধ করিল। তারাও তো সাধারণ মানুষ, তারা বুঝতে পারছে না। তারা বলছে, তারাও ঠাকুরের পিতার মতোই বলছে যে এ দেখো, এই সমস্ত কাণ্ড কীর্তি তুমি করো না, তাহলে লোকেরা তোমাকে পাগল বলবে বা তোমার হয়তো বায়ুরোগ হইয়াছে যার কারণে তুমি এই সমস্ত উল্টোপাল্টা স্বপ্ন দেখছো বা এরকম অদ্ভুত ধরনের
ক্রিয়া ঘটাচ্ছ, তো এগুলোকে নিয়ে তুমি কারোর সাথে কিন্তু বলো না বা আলোচনা করো না, তাহলে লোকেরা তোমাকে পাগল বলে আখ্যা দেবে। তোমাকে ভিন্ন ওই কথা আর কাহাকে বলিও না নিশ্চয় করিয়া তদব্ধি এতদিন চুপ করিয়া আছি। আচ্ছা তোমার কি মনে হয়, ওইরূপ দর্শন কি আমার দেবতার কৃপায় হইয়াছে অথবা বায়ুরোগে হইয়াছে? এখনো আমার কিন্তু মনে হয় আমার যেন গর্ভ সঞ্চার হইয়াছে। শ্রীযুক্ত ক্ষুদিরাম গয়ায় নিজ স্বপ্নর কথা স্মরণ করিতে করিতে শ্রীমতী চন্দ্রার সকল কথা শুনিলেন এবং উহা রোগজনিত নাও হইতে পারে এই কথা বলিয়া তাহাকে নানাভাবে বুঝাইয়া বলিলেন, এখন হইতে ওইরূপ দর্শন আর অনুভবের কথা আমাকে ভিন্ন আর কাহাকেও বলিও না। শ্রী শ্রী রঘুবীরের কৃপা করিয়া যাহাই দেখান তাহা কল্যাণের জন্য, এই কথা মনে করিয়া নিশ্চিন্ত হইয়া থাকিবে। গয়াধামে অবস্থানকালে শ্রী শ্রী গদাধর আমাকেও অলৌকিক উপায়ে জানিয়াছেন আমাদিগের পুনরায় পুত্রমুখ দর্শন হইবে। তিনি এবার তার যে গয়ায় যে স্বপ্ন তার যে দর্শন হইয়াছিল তা তিনি ঠাকুরের মা বা চন্দ্রামণি দেবীকে বলছেন। শ্রীমতী চন্দ্রা দেবী দেবপ্রতিম স্বামীর ওইরূপ কথা শুনিয়া আশ্বস্তা হইলেন এবং তাহার আজ্ঞানুবর্তিনী হইয়া এখন হইতে পূর্ণভাবে শ্রী শ্রী রঘুবীরের মুখাপেক্ষিণী হইয়া অবস্থান করিতে লাগিলেন। দিনের পর দিন আসিয়া ব্রাহ্মণ দম্পতির পূর্বোক্ত কথোপকথনের পরে ক্রমে তিন চার মাস অতীত হইল। তখন সকলে নিঃসন্দেহে বুঝিতে পারিলেন 45 বৎসর বয়সে ক্ষুদিরাম গৃহিণী শ্রীমতী চন্দ্রা দেবী সত্য সত্যই পুনরায় অন্তর্বর্তী হইয়াছেন। গর্ভধারণ করিবার কালে রমণীর রূপলাবণ্য সর্বত্র বর্ধিত হইয়া হইতে দেখা যায়, চন্দ্রামণি দেবীও তাহাই হইয়াছিলেন। ধনী প্রমুখ তাহার প্রতিবাসিনীগণ বলিত, এইবার গর্ভধারণ করিয়া তিনি যেন অন্যান্যবার অপেক্ষা অধিক রূপলাবণ্যশালিনী হইয়াছেন। তাহাদিগের মধ্যে কেহ কেহ আবার উহা দেখিয়া জল্পনা করিত, পুরো বয়সে গর্ভবতী হইয়া মা গিরাত রূপ, বোধহয় ব্রাহ্মণী এবার প্রসবকালে মৃত্যুমুখে পতিতা হইবে। খুব বয়স হয়ে গেছে, 45 বৎসর বয়সে তিনি আবার গর্ভবতী হয়েছেন। এই বিষয়ে গ্রামের মানুষ নানান রকমের মতবাদ করছেন। কেউ বলছেন যে আরও সুন্দর, এত সুন্দর রূপ, এত সুন্দর লাবণ্য এসেছে। কেউ আবার বলছেন যে হতে পারে এত বয়সে হয়েছে, তো সেইভাবে বলছেন যে হয়তো এবারে মারা যাবে, শরীর ছাড়বে। সে যাহা হইউক, গর্ভবতী হইয়া শ্রীমতী চন্দ্রার দিব্য দর্শন ও অনুভব সকল দিন 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 বর্ধিত হইয়াছিল। শোনা যায় এই সময় তিনি প্রায়ই নিত্য দেবদেবী সকলের দর্শন লাভ করতেন, কখনো বা অনুভব করিতেন। তাহাদিগের শ্রী অঙ্গনিঃসৃত পূর্ণ গন্ধে গৃহ পূর্ণ হইয়াছিল। কখনো বা দেববাণী শ্রবণ হইয়া বিস্মিতা হইতেন। আবার শোনা যায় সকল দেবদেবীর উপরেই তাহার মাতৃস্নেহ যেন এই কালে উদ্বেলিত হইয়া উঠিয়াছিল। শোনা যায় এই কালে তিনি প্রায় প্রতিদিন ওই সকল দর্শন ও অনুভবের কথা নিজ স্বামীর নিকট বলিয়া কেন তাহার এইরূপ হইতেছে তদ্বিষয়ে প্রশ্ন করিতেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম তাহাতে তাহাকে নানাভাবে বুঝাইয়া ওই সকলের জন্য শঙ্কিতা হইতে নিষেধ করিতেন। ওই কালের একদিনের ঘটনা আমরা যেরূপ শুনিয়াছি সেখানে এখানে তা বিবৃত করছি। ওই কালের একদিনের ঘটনার নিকটে সেদিন ভয়চকিতা হইয়া ঐরূপ নিবেদন করিয়াছিলেন, কত যে দেবদেবীর দর্শন পাইয়া থাকি তাহার ইয়ত্তা নাই। তাহাদিগের অনেকের মূর্তি আমি ইতঃপূর্বে কখনো ছবিতেও দেখি নাই। আজ দেখি হাঁসের উপর চড়িয়া একজন আসিয়া উপস্থিত, দেখিয়া ভয় হইল। আবার রৌদ্রের তাপে তাহার মুখখানি রক্তবর্ণ হইয়াছে দেখিয়া মন কেমন করিতে লাগিল। তাহাকে ডাকিয়া বলিলাম, ওরে বাপ, হাসি চড়া ঠাকুর, রৌদ্রে তোর মুখখানি যে শুকাইয়া গিয়াছে। ঘরে আম্মানি পান্তা আছে, দুটি খাইয়া ঠান্ডা হইয়া যা। সে ওই কথা শুনিয়া হাসিয়া যেন হাওয়ায় মিলিয়া গেল, আর দেখিতে পাইলাম না। ওইরূপ কত মূর্তি দেখি, পূজা বা ধ্যান করিয়া নহে, সহজ অবস্থায় যখন তখন দেখিয়া থাকি। কখনো কখনো আবার দেখিতে পাই তাহারা যেন মানুষের মতো হইয়া সম্মুখে আসিতে আসিতে বায়ুতে মিলাইয়া গেল। কেন ওইরূপ সব দেখিতে পাই বলো দেখি? আমার কি কোনো রোগ হইল? সময় সময়ে ভাবি আমাকে গোসাইয়ের পাইল কিনা। শ্রীযুক্ত ক্ষুদিরাম তখন তাহাকে গয়ায় দৃষ্ট নিজ স্বপ্ন কথা বলিয়া বুঝাইতে লাগিলেন যে অশেষ সৌভাগ্যের ফলে তিনি আবার এবার পুরুষোত্তমকে গর্ভে ধারণ করিয়াছেন এবং তাহার পূর্ণ সংস্পর্শেই তাহার ঐরূপ দিব্য দর্শন সমূহ উপস্থিত হইতেছে। স্বামীর উপর অসীম বিশ্বাসশালিনী চন্দার হৃদয়
তাহার ওই সকল কথা শুনিয়া দিব্য ভক্তিতে পূর্ণ হইল এবং নবীন বলে বলশালিনী হইয়া তিনি নিশ্চিন্তা হইলেন। তিনি তার মনে নানান রকমের প্রশ্ন আসছে যে অদ্ভুত অদ্ভুত সব রকমের ঠাকুরকে আমি দেখছি, নানান মূর্তি আসে যায়, কোনো সময় মানুষের রূপ ধরেও আবার কোনো মূর্তি আসে, সে এসে আবার হাওয়াতে বিলীন হয়ে যায়। তাই তার নিজেরও এবার প্রশ্ন আসছে যে আমি কি সত্যি সত্যি কোনো রোগে পেয়েছে আমাকে, আমি কি সত্যি পাগল টাগল হয়ে যাচ্ছি নাকি। তখন ক্ষুদিরাম কি করলেন, তার সঙ্গে যে ঘটনা ঘটেছিল গয়াতে সেই ঘটনা তিনি বললেন এবং বলে বললেন যে প্রস্তুত হও, তোমার গর্ভে যে আছে সে আর কেউ নয়, স্বয়ং ভগবান নিজে। ওইরূপে দিনের পর দিন যাইতে লাগিল এবং শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তাহার পুত্রসভাবা গৃহিণী শ্রী শ্রী রঘুবীরের একান্ত শরণাগত থাকিয়া যাহার শুভাগমনে তাহাদিগের জীবন ঐশী ভক্তিতে পূর্ণ হইয়াছে সেই মহাপুরুষ পুত্রের মুখদর্শন আশায় কাল কাটিতে লাগিল। এখন তারা কিন্তু নিজেরা বুঝতে পারলেন যে ঠিক আছে, তার মানে তাদের ঘরে যে আসতে চলেছে সে সাধারণ মানুষ নয়, সে দৈবী সন্তান, সে দৈবী স্বরূপ। এবং সেই আশাতে তারা কিন্তু দিন গুনতে লাগলেন যে কবে সেই দিন আসবে যখন তারা স্বয়ং ভগবান পুরুষোত্তমের মুখ দর্শন করবেন তাহাদের নিজের সন্তান রূপে বা তাহাদের নিজের আত্মীয় রূপে। তো সেই আশাতে তারা এখন দিন গুনতে লাগলেন। তো এই অবস্থাতে আমাদের চতুর্থ অধ্যায় শেষ হলো। পরবর্তী বুধবার আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ মহাপুরুষের জন্ম কথা, আমাদেরও আর মানে অধৈর্য হয়ে পড়ছি আমরা, আমাদেরও আর মনে হচ্ছে এবার কবে ঠাকুর আসবে, কবে থেকে আমরা ঠাকুরের কথা, ঠাকুরের জন্ম, ঠাকুরের কথা শুনতে পারবো। তবে এটা ছিল একটা প্রেলিউড, একটা ইন্ট্রোডাকশন ঠাকুরের আসার জন্য। আজকে আমি এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ, শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। মাতা চন্দ্রামণি দেবী এবং ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে আমাদের অনেক 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 প্রণাম শ্রদ্ধা, কারণ তারা যদি না থাকতেন তাহলে হয়তো আমরা আমাদের অতি প্রিয় ভীষণ ভালোবাসার ঠাকুরকে পেতাম না। তো তাই আমাদের সকলের তরফ থেকে তাদের প্রতি জানাই অনেক অনেক প্রণাম শ্রদ্ধা, এবং 100 বার মানে তাদেরকে এটাই বলি যে ঠাকুরকে আমাদের কাছে উপহার দেওয়ার জন্য, ঠাকুরকে নিয়ে আসার জন্য তাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে তোমরা ভালো থেকো, আনন্দে থেকো, সেফ থেকো, আর মাকে, ঠাকুরকে, স্বামীজিকে সবসময় নিজের সাথে রেখো, নিজের চিন্তায় রেখো, তাদের সাথ, তাদের হাত ধরে থেকো। জয় রামকৃষ্ণ।